হ্যালো বন্ধুরা, গুলো বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, বাংলায় এবারের লোকসভা ভোটে বিজেপির সাফল্য নজিরবিহীন। গতবারের লোকসভা নির্বাচনে যেখানে দুটি মাত্র সিট ছিল পশ্চিমবঙ্গে, সেটা এবারের ভোটে এক ধাক্কায় ১৬টি বেড়ে ১৮টা সিট হয়েছে। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিজেপির রাজ্য নেতৃত্ব। এবারের সামনে ২০২১ বিধানসভা ভোট নির্ধারিত সময়। এই দিন উচ্ছ্বাস প্রকাশের পর দিলীপ ঘোষ বিধানসভা নির্বাচন এগিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। বিধানসভা ভোট নিয়ে প্রশ্নের উত্তরে আর বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যে ইঙ্গিত মিলেছে। তিনি বলেছেন, বিধানসভা ভোট এগোনোর সম্ভাবনা রয়েছে প্রবল। যেখানে এবারের লোকসভা ভোটে বিজেপির ভোট শতাংশ প্রায় ৪০% এবং বিধানসভা ভোটের বিধানসভার যে সিট, বিধানসভার ক্ষেত্রে যদি আমরা সেই ভোট শতাংশ এবং এই বিজেপির এই জয়কে আমরা দেখি, তাহলে প্রচুর প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তৃণমূলের সঙ্গে বিজেপি। তো সেই কারণেই হয়তো বিধানসভা ভোট এগিয়ে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্যবাসী, যে বিধানসভা ভোট যদি এগিয়ে আসে তাহলে কতদিনের মধ্যে বিধানসভা ভোট হতে পারে, এবং ২০২১ সালে যদি বিধানসভা ভোট হয় সেই বিধানসভা ভোটে বিজেপির সাফল্য কেমন আসবে, সেদিকে রয়েছে গোটা বাংলার নজর। পশ্চিমবঙ্গে ২০১৯ টার্গেটের কাছাকাছি পৌঁছে গিয়েছে বিজেপি। এবার তাদের সামনের টার্গেট হলো ২০২১ বিধানসভা নির্বাচনে জয় পেয়ে তৃণমূল কংগ্রেস সরকারের পতন। সেদিকেই খেয়াল রেখে এবার রাজ্য থেকে একাধিক বিজেপি সাংসদকে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে। তালিকায় দিলীপ ঘোষ থেকে বাবুল সুপ্রিয়, এমনকি অর্জুন সিংহ রয়েছেন। তো রাজ্য থেকে মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় দেখা যেতে পারে বাংলার কোন কোন মুখকে, এক নজরে আমরা সেই সম্ভাব্য তালিকায় দেখে নেব। যেমন রয়েছেন প্রথমেই বাবুল সুপ্রিয়। তিনি গত ৫ বছর রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলানোর পর এবার পূর্ণমন্ত্রী করা হতে পারে আসানসোলের বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়কে। আগেরবারের থেকেও বেশি ব্যবধানে জয়ী হয়েছেন তিনি, হারিয়েছেন তৃণমূল সাংসদ মনমোহন সেনকে। দিলীপ ঘোষ খড়গপুর থেকে বিধায়ক পদ সামলানোর পাশাপাশি রাজ্য সভাপতির পদ সামলেছেন। টার্গেটের কাছাকাছি পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর সূত্রের খবর অনুযায়ী, তাকে কেন্দ্রের মন্ত্রীপদ দিয়ে রাজ্য বিজেপির সভাপতি করা হতে পারে মুকুল রায়কে। এরপরে রয়েছে লকেট চট্টোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায় মন্ত্রী করা হতে পারে লকেট চট্টোপাধ্যায়কে। তবে বিধানসভা নির্বাচনের আগে লকেট চট্টোপাধ্যায়কে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রীর পদ থেকে সরানোর ব্যাপারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে আপত্তি উঠতে পারে, সেক্ষেত্রে বাদ পড়তে পারেন তিনি। এরপরে রয়েছে দেবশ্রী চৌধুরী। দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ প্রচারে গিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন যে দেবশ্রী যদি জেতে তাহলে তাকে মন্ত্রী করা হতে পারেন। রয়েছে সুভাষ সরকার। মোদী মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বাঁকুড়া থেকে নবনির্বাচিত বিজেপির সাংসদ সুভাষ সরকার। ভালো জনসংযোগের পাশাপাশি তিনি রাজ্যের হেভিওয়েট মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও হারিয়েছেন। অর্জুন সিং মন্ত্রী করা হতে পারে অর্জুন সিংহকে। ব্যারাকপুরের মতো কঠিন আসন জয়ের পুরস্কার স্বরূপ তাকে দেওয়া হতে পারে মন্ত্রীপদ। এছাড়াও তৃণমূলের ঘর ভাঙাতে মন্ত্রীপদকেও হাতিয়ার করা যেতে পারে। যেভাবে ২০১৯ ইউপিএ ২ ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে ক্ষমতা ব্যবহার করেছিলেন, ঠিক তেমনি ২০২১ আগে রাজ্য থেকে একাধিক নেতাকে মন্ত্রী করে তৃণমূলকে চাপে ফেলার কৌশল নিতে চায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।